স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদের সাথে আছি আমি নূপুর মাহমুদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বুধবার থেকে ট্রেনে সবাসনে বসবে যাত্রী, নিঃশ্বাসের মাধ্যমে নেওয়া যাবে করোনা ভ্যাকসিন, মাদকের সাথে সম্পৃক্ত কেউ পুলিশ বাহিনীতে থাকবে না, মতবিনিময় সভায় ডিআইজি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাস মহামারীর মধ্যে বাসের পর এবার ট্রেনেরও গন্তব্য ছুটবে সবাসন পূর্ণ করে। বুধবার থেকে শতভাগ ট্রেনের টিকিট বিক্রির পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে আসন পূর্ণ করে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রেলপথ মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম জানান, মঙ্গলবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে শতকরা 50% টিকিট অনলাইনে এবং 50% টিকিট কাউন্টারে বিক্রি করা হবে। শতভাগ টিকিট বিক্রির মাধ্যমে আসন পূর্ণ করে রেল চলাচল বুধবার থেকেই শুরু। পাশাপাশি বসা ছাড়াও অন্যান্য স্বাস্থ্যবিধি যেমন মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা সহ অন্যান্য নির্দেশনা আগের মতোই থাকছে। বর্তমানে কিছু লোকাল যাত্রীবাহী ট্রেন বাদে প্রায় সব রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে বলেও জানান তিনি। এবার নিঃশ্বাসের মাধ্যমে করোনা প্রতিষেধকের ট্রায়াল শুরু করেছেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা। তারা বলছেন, ভাইরাসটি যেহেতু মানুষের ফুসফুসকে আক্রমণ করে মারাত্মকভাবে, তাই সরাসরি প্রতিষেধকের ডোজ ফুসফুসে সরবরাহ করা হলে তা আরও ভালো প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারবে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষক দল ইতিমধ্যে দুইটি প্রতিষেধক নিয়ে কাজ করেছে, যার একটি সম্প্রতি ট্রায়াল বন্ধ রাখা হয়েছে আর একটি চলতি বছরের জুনে মানব শরীরে পরীক্ষা শুরু করছে। বিশ্বব্যাপী প্রায় 180টি করোনা প্রতিষেধক পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, তবে এখনও কেউ শেষ লক্ষ্যে পৌঁছায়নি। প্রায় 30 জন স্বেচ্ছাসেবককে একটি স্প্রে বা অ্যারোসল হিসাবে ভ্যাকসিনটি দেওয়া হবে, ঠিক যেভাবে হাঁপানি ওষুধ নেবুলাইজার মেশিন বা মাস্ক দিয়ে শরীরে প্রয়োগ করা হয়। মৌসুমি জ্বরের ক্ষেত্রেও ইঞ্জেকশন না দিয়ে নাকের স্প্রে হিসাবে দেওয়া যেতে পারে। এই গবেষণার প্রধান গবেষক ডক্টর ক্রিস চিউ জানান, করোনা মহামারীটি শ্বাসকষ্ট সংশ্লিষ্ট ভাইরাসের কারণে ঘটে, যা মূলত নাক, গলা এবং ফুসফুসের কোষগুলোর মাধ্যমে মানুষকে সংক্রামিত করে। মাদকের সাথে সম্পৃক্ত কোনো সদস্য পুলিশ বাহিনীতে থাকবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। মঙ্গলবার সকালে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, পুলিশের কোনো সদস্য মাদকাসক্তি হোক কিংবা মাদক সরবরাহের সাথে যুক্ত থাকলে তাদের পুলিশ বাহিনীতে কোনো স্থান নেই, অন্তত পক্ষে রাজশাহী রেঞ্জে থাকতে পারবে না, এটা নিশ্চিত। যদি তার বিরুদ্ধে মাদকাসক্তির কোনো অভিযোগ প্রমাণিত হয় তাহলে তিনি পুলিশ পরিচয় দেওয়ার অধিকার হারাবেন। এ সময় আব্দুল বাতেন আরও বলেন, পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে পুলিশের ভাবমূর্তি নষ্টের কোনো প্রমাণ পেলে তার বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে। আমি অন্তত পক্ষে এটা নিশ্চিত করে বলতে পারি, যাতে রাজশাহী বিভাগের কোনো অন্যায় না হয়, সবাই যেন ন্যায় বিচার পায়। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে ন্যায় বিচার লঙ্ঘন করা হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, আপনারা সত্য সংবাদ পরিবেশন করবেন, যাতে সে সংবাদের ভিত্তি ধরে আমরা ব্যবস্থা নিতে পারি। এ সময় রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সদস্য যদি মাদকের সঙ্গে সম্পৃক্ত হয়, আইদার সে মাদক সেবন করুক কিংবা মাদক সরবরাহের ক্ষেত্রে তার অংশগ্রহণ থাকুক, যে কোনো পর্যায়ে মাদকের সাথে সংশ্লিষ্ট কোনো পুলিশ কর্মকর্তা, কোনো পুলিশ সদস্য পুলিশ বাহিনীতে থাকবে না, এটা আপনাকে এই রাজশাহী রেঞ্জে আমি নিশ্চিত করে বলতে পারি। এই আমাদের তথ্য আছে, যদি প্রমাণ হয় সে মাদকের সাথে সম্পৃক্ত, জাস্ট সে পুলিশ বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেওয়ার অধিকার সে হারাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আব্দুল সোবহানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাবেক ভিসি অধ্যাপক মিজানউদ্দিনের স্ত্রী অধ্যাপক মমিনা জিনাত। তিনি রাজশাহীর আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় নিয়ম বহির্ভূতভাবে পেনশন আটকে রাখার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী নূরে কামরুজ্জামান ইরান। তিনি জানান, মঙ্গলবার দুপুরে রাজশাহী যুগ্ম জেলা জজ আদালত একে মামলাটি দায়ের করা হয়েছে। আদালতের বিচারক জয়ন্তী রানী মামলাটি আমলে নিয়ে আগামী 19 অক্টোবর বিবাদীদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন। আইনজীবী আরও জানান, মামলার বাদী মোমেনা জিনাত রাবি শেখ রাসেল মডেল স্কুলের অধ্যক্ষ ছিলেন। অবসর গ্রহণের পর নিয়ম বহির্ভূতভাবে তার পেনশনের 45,61,945 টাকা আটকে রাখা হয়েছে। তিনি পেনশন বাবদ বিদ্যালয়ের কাছে এ অর্থ পাবেন। তার পাওনা টাকা আদায়ে তিনি এই মামলা দায়ের করেছেন। নোয়াখালী সেনবাঘের বীজবাগান ইউনিয়নের 2 সন্তানের জননীকে গণধর্ষণ মামলার প্রধান আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে সেনবাগ থানা পুলিশ।
আটক দিদার হোসেন বীজবাগ ইউনিয়নের জাকির হোসেনের ছেলে। পুলিশ জানায়, সোমবার গভীর রাতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা পুলিশের সহযোগিতায় সেনবাগ থানার পুলিশ তাকে চট্টগ্রাম থেকে আটক করে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধা। তিনি জানান, দুপুর একটার দিকে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত 5 সেপ্টেম্বর রাতে স্বামীর বন্ধু দিদার ও তার সহযোগীরা কৌশলে ওই নারীকে তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি ঝোপে নিয়ে গণধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে পরের দিন 6 সেপ্টেম্বর ওই এলাকায় একটি সালিশ বৈঠক বসিয়ে ওই নারীকে খারাপ আখ্যা দিয়ে বেতার আঘাত করা হয়। ধর্ষকের মাথা ন্যাড়া ও জরিমানা করা হয়। পরে ওই নারীকে তার বাবার বাড়ি কোম্পানিগঞ্জে পাঠিয়ে দেয়। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।